বেতন প্রতি মাসে 42,000 টাকা, নিয়োগ শুরু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আলাদা আলাদা পদে মোট 26টি শূন্য পদে নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বস্ত্রের যৌথ ডাইরেক্টর, জেলা গণশিক্ষা সম্প্রসারণ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গণশিক্ষা সম্প্রসারণ, চিফ সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অর্কিটেক্ট পদে এই নিয়োগ করা হচ্ছে। এই শূন্য পদগুলি আলাদা আলাদা বিভাগে রয়েছে। এই পদগুলি বর্তমানে সাময়িক, কিন্তু পরে তার স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যেই আপনাদের সঙ্গে ইন ডিটেল আলোচনা করতে চলেছি। আপনাদের কোন কোন যোগ্যতায় আপনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদনের যোগ্য হবেন এবং নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বরাবরের ন্যায় আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের জন্য, বন্ধুরা আপনারা যারা যারা এখনো এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বারের পাশে যে ঘন্টার ছবিটি রয়েছে সেই ঘন্টাটিকে একবার ভালোভাবে নাড়িয়ে দেবেন। যখনই সেই ঘন্টাটাকে নাড়াবেন সঙ্গে সঙ্গে সেটা অন হয়ে যাবে এবং যখনই এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করবে সবার প্রথমে যেন সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি, জেলা গণশিক্ষা সম্প্রসারণ অফিসার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গণশিক্ষা সম্প্রসারণ চিফ সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে হলে আপনাদের কেমন যোগ্যতা থাকতে হবে এবং তার শূন্যপদ কতগুলো। বন্ধুরা প্রথমেই বলে রাখি এখানে শূন্যপদ কিন্তু 16টি রয়েছে এই পদের জন্য। এবং শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় জ্ঞান অর্থাৎ লেখা ও কথা বলার জ্ঞান আপনাকে অবশ্যই থাকতে হবে। অভিজ্ঞতা, সামাজিক শিক্ষায় 3 বছর কাজ করবার অভিজ্ঞতা অথবা কোনো নামি অর্গানাইজেশনে ওয়েলফেয়ার কাজ করার অভিজ্ঞতা কাম্য। শিক্ষকতা বা এডুকেশনের ডিগ্রি, শরীর শিক্ষা বা তার সমতুল্য কোনো কিছুতে ডিগ্রি, সঙ্গীত শিল্প এবং ক্রাফট নাটক ইত্যাদির মতো নান্দনিক দক্ষতা যদি আপনার থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রশাসনিক অভিজ্ঞতা যদি কোনো থাকে তবে আপনি আবেদনে যোগ্য। বয়সসীমা এখানে ধার্য করা হয়েছে 2018 সালের 1 জানুয়ারি, সর্বোচ্চ যেটা বলা হয়েছে 36 বছর পর্যন্ত। আপনার যদি 18 থেকে 36 বছর বয়সের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করবেন এবং সেটা কিন্তু আপনার অবশ্যই 2018 সালের 1 জানুয়ারি হিসেব মতো হতে হবে। এবং বেতন কাঠামো যেটা রয়েছে 5,400 টাকা গ্রেড পে সহ 15,600 থেকে 42,000 টাকা। এবার আসছি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে বস্ত্রের যৌথ ডাইরেক্টর। এই পদে আবেদন করতে হলে কিন্তু আপনাদের যা যোগ্যতা দরকার তা কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বস্ত্র প্রযুক্তিতে ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হ্যান্ডলুম প্রযুক্তিতে ডিপ্লোমা। বাংলা ভাষার জ্ঞান কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, যেমন কথা বলা এবং লেখা। অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আপনার। বেতন কাঠামো কিন্তু এখানে যেটা বলা রয়েছে গ্রেড পে 6,000 টাকা সহ 15,600 থেকে 42,000 টাকা এবং এখানে শূন্যপদ কিন্তু 2টো রয়েছে। এবার আসছি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অধীনে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট অর্কিটেক্ট, শূন্যপদ 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারের ডিগ্রি বা তার সমতুল্য কোনো ডিগ্রি, প্রার্থীকে কাউন্সিল অফ আর্কিটেকচারের রেজিস্টার থাকতে হবে। বয়সসীমা 2018 সালের 1 জানুয়ারি হিসেবে সর্বোচ্চ 36 বছর বয়স ধার্য করা হয়েছে। বেতন কাঠামো 5,400 টাকা গ্রেড পে সহ 15,000 থেকে 42,000 টাকা পর্যন্ত। এই সমস্ত পদে আবেদন করতে হলে কিন্তু প্রার্থীদের বাংলা ভাষা করা, লেখা ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তারা এই পদে আবেদন করতে পারবেন না। এই পদগুলি বর্তমানে অস্থায়ী, কিন্তু পরে এগুলি স্থায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
অন্য রাজ্যের সংরক্ষিত বিভাগের প্রার্থীকে সাধারণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে, এটি কিন্তু ডিপার্টমেন্ট ঘোষণা করে দিয়েছেন। সর্বোচ্চ বয়সসীমার ছাড়, এসসি এবং এসটিদের সর্বোচ্চ বয়সসীমার 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। ওবিসি প্রার্থীদের 3 বছর এবং পিডব্লিউডি বিভাগের প্রার্থীদের 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। অন্যান্যদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। এবার বন্ধুরা আপনাদের বলছি প্রার্থী বাছাই প্রক্রিয়া, কিভাবে কোন প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করবে ডিপার্টমেন্ট। পরীক্ষা ও সাক্ষাৎকারের নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই তথ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেওয়া হবে। প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি অবশ্যই কিন্তু পড়বেন। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি এর লিংক দিয়ে দেব, আপনারা প্রতিটি লিংক কিন্তু ক্লিক করে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। আবেদনের ফি, প্রার্থীদের 210 টাকা আবেদন ফি দিতে হবে। এর জন্য এই ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু অনলাইনে আপনাদের জমা করতে হবে। এছাড়া ব্যাংকে পেমেন্ট চালানের মাধ্যমেও কিন্তু জমা করতে পারবেন আবেদন ফি। এই পেমেন্ট চালান PSCWB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। যদিও এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের এই আবেদন ফি দিতে হবে না। বন্ধুরা এবার যেটা বলছি, কি করে আবেদন করবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন 26 জুন থেকে 17 জুলাই পর্যন্ত। এই আবেদন ফর্ম ও আবেদন ফি জমা করার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে। রেজিস্ট্রেশন নাম্বার সহ এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করিয়ে রাখুন। গুরুত্বপূর্ণ তারিখ অবশ্যই জেনে রাখবেন আপনার তারিখগুলো। অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু 26/6/2018 থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ 17/7/2018। বন্ধুরা এই খবরটি কিন্তু প্রকাশ করা হয়েছে কলকাতা 24x7.com একটি অনলাইন নিউজ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে সেই ওয়েবসাইট কিন্তু খোলা রয়েছে এবং এখানে সুন্দরভাবে হেডিং দেওয়া রয়েছে বেতন 42,000 নিয়োগ শুরু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের এই ভিডিওটি প্রয়োজনে কাজে আসবে। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবার সাথে এই তথ্যটিকে পৌঁছে দেবেন। তো ফিরছি বন্ধুরা আরও এমন ধরনের বিভিন্ন চাকরির লেটেস্ট খবরাখবর এবং বিভিন্ন লেটেস্ট নিউজ আপনাদের জন্য নিয়ে এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। যারা যারা এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটের পাশে যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটিকে কিন্তু ভালোভাবে বাজিয়ে দেবেন। কেননা যখনই এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করবে সবার আগে যেন সেই ভিডিও আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা ফিরছি পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও কিন্তু অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।